বাসায় বন্দি জীবনে আছি বেশ অনেকটা সময় ধরে। অফিসের কাজ পাঁচটা থেকে করছি, বাকি সময় বই পড়ছি, লিখছি কিংবা ফেসবুক করছি, কিন্তু ভালো লাগছে না কিছুই। সময় কাটছে সীমাহীন দুর্ভাবনার মধ্য দিয়ে। সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বেশিরভাগ দেশে। কার্যত সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। কিন্তু করোনার এই সময়ে শিক্ষা নিয়ে তেমন কোনো পরিকল্পনা কোথাওই শোনা যাচ্ছে না। অনেকে হয়তো ভাবছেন, জীবন বাঁচানোর কার্যক্রম যেখানে পর্যাপ্ত নয় সেখানে শিক্ষা নিয়ে কথা বলাটা আসলে কতটা যৌক্তিক। কিন্তু আসল ব্যাপার হলো, শিক্ষা নিয়ে ভাবতে হবে জীবন বাঁচানোর জন্যই। শিক্ষাকে অবহেলা করে আমরা আগামীর করোনামুক্ত পৃথিবীতে সামনে এগিয়ে যেতে আসলে পারবো না। সুতরাং শিক্ষা নিয়ে আমাদের সুষ্ঠু ও সময়োপযোগী পরিকল্পনা অত্যাবশ্যক। আজ আমাদের আলোচনার বিষয় করোনাকালীন শিক্ষা ব্যবস্থা। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই বরাবরের মতো। সাথে আছি আমি মেহজাবিন রিন্তি, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য মানুষ, অ্যান্ড হি ইজ নান আদার দেন সৈয়দ মিজানুর রহমান, শিক্ষক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? করোনাকালীন সময় আসলে আপনার লাইফ কেমন যাচ্ছে সেটা শুনবো। আমার লাইফটা হচ্ছে মিশ্র। মিশ্র মানে আপনি যখন অনুষ্ঠানটা উপস্থাপন করছিলেন, যখন বর্ণনা দিচ্ছিলেন যে শিক্ষা বন্ধ হয়ে আছে, ভাবতে হবে, সারা বিশ্ব থেমে আছে। আসলে স্কুল এবং স্কুলিং দুটো তো দুই জিনিস। স্কুলস বন্ধ থাকলেও স্কুলিং কিন্তু চলছে। যেমন করোনা নিজেই কিন্তু একটা শিক্ষা, করোনা নিজেই একটা গ্রাজুয়েশন। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে নতুন শিক্ষা দিয়েছে পৃথিবীকে কিন্তু করোনা। তো সেই দিক থেকে আমি শিক্ষক হিসেবে আমার মিশ্র এই জন্য বললাম যে শিক্ষার্থীদের সামনে না পাওয়াটা হচ্ছে শিক্ষকের জন্য বিরহ, চূড়ান্ত বিরহ। কারণ ছাত্র শিক্ষকের সম্পর্কটা কিন্তু মূলত প্রেমের সম্পর্কের, ভালোবাসার। তো সে জায়গায় ভালোবাসার মানুষরা যদি আশেপাশে না থাকে, শিক্ষকরা ভালো থাকে না। আর শিক্ষার্থীরাও সেরকমই আমার ধারণা, যে অন্তত তারা ওইভাবে ভাবে। তবে আপনার ওই কথা থেকে একটা জিনিস আমি পিক করতে চাই, যে শিক্ষা নিয়ে কি আমরা ভাবছি কিনা, বা জীবন বাঁচলেই হয়ে যাবে কিনা। আসলে শিক্ষা নিয়ে ভাবার যে জায়গাটা, এটা কিন্তু বিচ্ছিন্নভাবে নানা জায়গায় শুরু হয়েছে, শুরু হয়নি তা না। একটা সময় যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, শিক্ষার্থীরা কিন্তু দুর্দান্ত খুশি হয়েছিল, ছুটি। কিন্তু ছুটিটা যে খুব বেশি দিন আসলে ভালো লাগবে না, না না ভালো নয়, শুধু সেটা তো ছুটি ছিল না, সেটা তো বন্দিত্ব ছিল। মানে ছুটি মানে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, মুক্ত হওয়া, কিন্তু সেটা তো তা ছিল না। তখন কিন্তু ছুটির কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল। এরপর যেটা শুরু হলো, যে তাদের যে অ্যাক্সেসিবিলিটি, ইন্টারনেট ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে তারা যোগাযোগ করলো, চেষ্টা করলো যুক্ত হওয়ার। এবং আমার মনে হয় সারা পৃথিবীতে এখন যে শিক্ষার যা মূল যে জায়গাটা, সেটা হলো যুক্ত থাকা। কারিকুলাম বা বিষয়ের চেয়েও বেশি যেটা, সেটি হচ্ছে যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীরা, মানে বন্ধুর সাথে বন্ধুরা যুক্ত থাকা এখন একটা বড় শিক্ষা। হ্যাঁ, তো সেই জন্য আমরাও যারা শিক্ষক তারাও শিখছি এখন। তারপর এটা সাবস্টিটিউট হিসেবে আপনার কি মনে হয় যে কোন ব্যাপারটা আরো ফ্রুটফুল বা মানে ফলপ্রসূ হবে? দেখুন, আমি ইকোনমিক্সের ছাত্র। এই সাবস্টিটিউট কথাটা আসলে পৃথিবীতে কোনো কিছুরই কোনো সাবস্টিটিউট নেই। আলুরটাও পটল দিয়ে হবে না, পটলেরটাও আলু দিয়ে হবে না, সাবস্টিটিউট নেই। সোজা কথা, সাবস্টিটিউটের যে কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে আমার মনে হয় যে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে। প্রত্যেকটা জিনিস আলাদা, এবং পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক, প্রত্যেকটা মুহূর্ত ইউনিক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অভিজ্ঞতা। এবং আমি কিন্তু দুই ভাবে দেখেছি। আমি দেখেছি অনেককে মুশড়ে যেতে, অনেক শিক্ষককে, আবার অনেককে দেখেছি যে তারা আরো বেশি স্পিড আপ করেছে, অর্থাৎ টেকনোলজিটা ব্যবহার করে বরং সে নলেজটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খুব স্ট্রং কন্টেন্ট করে নিয়ে গেছে। এবং আমি এমন শিক্ষককে বলতে শুনেছি যে হারমোনিয়াম দিয়ে গান গাওয়া, গিটার দিয়ে গান গাওয়া যে এক নয়, সেটা হয়তো মিউজিশিয়ানরা জানে, কিন্তু আমরা শিক্ষকরাও দেখলাম যে আসলে ক্লাসরুমে পড়ানো আর ক্যামেরা, সাউন্ড সিস্টেম, লাইটিং, সমস্ত কিছু দিয়ে মানে শিক্ষার্থীদের কাছে নিজেকে উপস্থাপন করা, সেটা আরেকটা অধ্যায় বলতে হবে, অন্য একটা চ্যাপ্টার। ওখানে অনেক কিছু শেখা, জানার, বোঝার আছে। এবং উনি বললেন যে নতুন করে নিজেকে গড়া। আমি একটু আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, যে আপনি যখন আসলে এখন অনলাইনে হয়তো বা ক্লাস নিচ্ছেন, সেখানে আপনি আপনি যেহেতু ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছেন, সবাই গ্রোন আপ, সবাই বড়, এবং তারা টেকনোলজি
টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড, তো সেক্ষেত্রে তারপর আপনি কোন কোন প্রবলেমগুলো আসলে আপনার জায়গা থেকে ফেস করছেন? প্রবলেম হচ্ছে, আমি যদি বলি, একটা হচ্ছে যে বাংলাদেশে আসলে ইন্টারনেট সার্ভিস যেটা, সেটা তো মানে ইন্টারাপশন হয় অনেক, এটা সবারই হয়, এটা কিছু করার নেই, এটা হয়তো আস্তে আস্তে উন্নতি হবে, সেটা একটা বিষয় থাকে। দ্বিতীয় যে বিষয়টা হয় যে মানে আমরা তো যেহেতু নতুন শিক্ষক হিসেবেও তো ওই টেকনোলজি ব্যবহার করে নতুন, যেমন আমি আমার কথা বলি, আমি শুরুর দিকে ক্যামেরা অন করে ক্লাস নিতাম, দেখলাম যে তাতে ওদের খরচও বাড়ে, আবার তাকিয়ে থাকতে স্ক্রিনে একটু অসুবিধা হয়, তো তখন করলাম কি, ওই প্রথম দুই মিনিট এক মিনিট একটু গ্রিটিংস ট্রিটিংস হলো, দেখা হলো কেমন আছে কি সেই সব, তারপর অডিওতে চলে গেলাম, মানে ক্যামেরাটা অফ করে দিয়ে, তারপর আবার শেষ করলাম যখন তখন, বা যখন আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি তখন, তো তার মানে এই যে নানা ধরনের এক্সপেরিমেন্ট করার ভেতর দিয়ে কিন্তু অনেকগুলো সমস্যা কাটিয়ে ওঠা যায়। আর আমাদের ইউনিভার্সিটিতে স্পেশালি আমরা তো নিজস্ব প্ল্যাটফর্মে ক্লাস করাই, অর্থাৎ আমাদের ব্লেন্ডেড লার্নিং সেন্টার আছে, কিন্তু সেই সেন্টার অনেক আগে থেকে চলছে, এই করোনা আসার আগে থেকেই আমাদের লেকচার আপলোডেড হয় এবং আমাদের সেটা ছিল। কিন্তু আপনার যেটা মূল জায়গাটা, সেটা হলো যে শুধু একটি দুটি বিশ্ববিদ্যালয় কি করলো সেটা তো বড় কথা নয়, আমাদের প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, নানা জায়গায় আছে। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছে যারা একটু বয়স্ক, তারা শিশুর মতোই মজা পেয়েছে টেকনোলজি। হ্যাঁ, এবং তারা কিন্তু একটা লম্বা দৌড় দিয়েছে, আনএক্সপেক্টেড। এবং শিশুরা আগেই যুক্ত ছিল, আগে হয়তো এটা অতটা ইউটিলাইজেশন হতো না, তারা এখন ইউটিলাইজেশনটা শিখেছে। আমরা শিখছি প্রতিনিয়ত, এবং করোনা আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে, যাচ্ছে এবং অনেক কিছু শিখেছে। স্যার কিন্তু শুরুতে সেই কথাটা বলেছেন, এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছে, ব্রেক নিতে আসলে আমার একদমই ভালো লাগে না, কিন্তু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, ইউ আর ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহজাবান বিনতি, এবং আজকে আমরা কথা বলছি করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই টপিক আসলে আমরা আগেও কথা বলেছি, আজকে আরেকটু সময় ধরে খুব সহজভাবে কিছু ইস্যু তুলে আনার চেষ্টা করব। স্যার, আমার আরেকটা বিষয় জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমার যারা ঢাকায় ইন্টারনেটটা, বাসায়ও ওয়াইফাই আছে, আবার মোবাইল ডেটাও ইচ্ছে হলো অন করে দিচ্ছি, অনেক অপশান, ইচ্ছে হলো সুইচ করে নিলাম, তারপর আমরা আসলে একটা ইন্টারাপশন ফেস করছি, এটা আমাদের কারো হাতে নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থার কথা আসলে, আসলে ম্যাস পিপল কিন্তু আমাদের গ্রামে থাকছেন, সেখানে তাদের ফ্যাসিলিটিস কতটুকু, ল্যাপটপ অনেকে দেখেননি বা ধরে দেখার সুযোগ হয়নি, সেই জায়গা থেকে আমরা কি কিছুটা পিছিয়ে যাচ্ছি? দুইভাবে দেখতে পারেন, একটা হচ্ছে যে যদি আমরা অনলাইন টিচিং লার্নিংয়ে না যেতাম, তাহলে তো পুরোটাই পিছিয়ে যেতাম। এখন হয়তো একটু কম করে পেছাচ্ছে, গ্লাসের কিছুখানি ভরা আছে, সেটা এক ধরনের ব্যাখ্যা। আর একটি একটি জিনিস যে সময়টা তো স্বাভাবিক নয়, এখন যদি আমরা সবকিছু মনে করি যে স্বাভাবিক, বা আগামীকাল সকালে যদি ঘোষণা হয় যে পৃথিবীতে করোনা বলে কিছু নেই, তারপরেও কিন্তু আগামীকাল সকালটা স্বাভাবিক হবে না, কারণ বহু মানুষ ট্রমাটাইজ, বহু মানুষের মনের ভেতরে একটা ভয় কাজ করছে। যেমন আমার শিক্ষকদেরই আমি অনেককে লক্ষ্য করেছি যে তাদের যখন এর মাঝখানে কোনো মিটিংয়ে বা কোনো কিছুতে যখন মানে ফিজিক্যাল পারফরমেন্স করতে হচ্ছে, তখন আমার মানে অনেক ওয়েল পারফর্ম টিচারকেও আমি দেখেছি যে তাদের ডেলিভারি দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ওই যে অভ্যস্ততা, একটা মানুষ যখন একটা, ধরুন যে যারা মঞ্চে অভিনয় করে তারা কিন্তু এই স্টুডিওতে দেখা যাবে যে হাত পা এমন দিকে ছুড়ে দিচ্ছে, ফ্রেম আউট হয়ে যাচ্ছে। আবার এখানে যারা খুব ভালো উপস্থাপনা করে, অভিনয় করে অন ক্যামেরা, তাদের মঞ্চে ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় তারা মানে পারছে না। তো প্রত্যেকটা মিডিয়ামের তো একটা নিজস্বতা আছে, তো সেই জন্যে আমি বলবো যে যারা গ্রামে রয়েছে, যারা একটু পিছিয়ে পড়েছে বলে মনে করছি, তারা আবার অন্য কিছু দিক থেকে কিন্তু এক ধরনের হাইব্রিড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে কিছু। কারণ আমি নিজে কলেজের স্কুলের টিচারদের সাথে কথা বলি, তো দেখতে পাই যে সেখানে তারা বলছে যে আমরা তো ভিজিট করি, অর্থাৎ গ্রামের শিক্ষকরা একটু বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবরও নেয়। ওকে ওকে, তো তাতে করে হয় কি, স্মার্টফোন ব্যবহার করে হয়তো একটু ক্লাস নিচ্ছে, আবার তারা নিজেরা খোঁজ, এই কেমন আছিস, দূর থেকেই হয়তো বললো, কিন্তু বললো, তো এতে করে একটা নতুন রিলেশনশিপ হয়েছে হয়তো, অর্থাৎ যে শিক্ষক কোনোদিন ছাত্রের বাড়িতে যায়নি সেই শিক্ষক কিন্তু বাড়িতে গেছে। অর্থাৎ আসলে যদি ইচ্ছাটা থাকে, মানে ভালোবাসার ব্যাপারটাই তো তাই, যদি তীব্রতা থাকে
তাহলে মানুষ সম্ভবত কমিউনিকেশনের ওয়েটা খুঁজে নেয় তো শিক্ষকদের মধ্যে যাদের ওই তীব্রতা আছে শিক্ষকতার, তারা কিন্তু খুঁজে নিয়েছে এবং এর মধ্য দিয়ে অনেক নতুন সম্পর্কের ডাইমেনশন এসছে যেগুলো লার্নিংয়ে টিচিং লার্নিংয়ে অ্যাবসেন্ট ছিল আমাদের দেশে, সেগুলোও কিন্তু যুক্ত হয়েছে, যেটা আমি বললাম যে শিক্ষার্থীর বাড়িতে ঘুরছে। একটা ব্যাপার একটু আপনার সাথে কথা বলেই মাথায় আসলো, আমি যেটা আমার আশেপাশে এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে, আপনি বললেন শুরুতে একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে যে শিক্ষক আর ছাত্রর হচ্ছে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আবেগীয় একটা ব্যাপার থাকে এবং শিক্ষক যে ছাত্রের উঠোনে এসে কী যে কেমন আছিস এটা বলে যাচ্ছেন, এটা কিন্তু সে তার ভালোবাসা থেকেই একটা বহিঃপ্রকাশে। কিন্তু এখানে একটা হিসেব আছে যে বাংলাদেশের সব শিক্ষক কিংবা একই প্রফেশনের সবগুলো মানুষ কিন্তু ওখানে ভালোবেসে আসেন না, অনেকেই দেখবেন যে তাদের হয়তোবা ড্রিম ছিল এটা 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 এটা, সেগুলো যখন ক্রস হয়ে যাচ্ছে দেন তার মনে হচ্ছে যে আমি আমার অ্যাবিলিটি আছে আমি আসলে তখন শিক্ষক হয়ে যাই। তো আমি এরকম অনেকবার শুনেছি দেখেছি যে একজন শিক্ষক যখন আসলে সেভাবে নিজেকে উজাড় করে দেয় তার পারফরমেন্স, তার ক্লাস নেওয়ার ক্ষমতা কিংবা তাকে দেখে মুগ্ধ হওয়ার একটা ক্ষমতা, হ্যাঁ এটা কিন্তু সে আর্ন করে ফেলে এবং ওইটা ছাত্রছাত্রীর উপর যে লং টার্ম একটা এফেক্ট পড়ে ওইটা দ্যাট ইজ অ্যামেজিং। কিন্তু আমি যদি দায় সারাভাবে ক্লাস নেওয়ার জন্য ক্লাস নিই, আমি ব্যাপারটা ভালোবাসি না, আউট অফ ডিউটি করছি, এখানে কিন্তু একটা পার্থক্য আছে। পছন্দের টিচার থাকে না, যে আমার সব টিচারের নাম হয়তো আমার মনে নেই কিন্তু আপনি বলেন তোমার পছন্দের টিচারকে আমি থাম করে নামটা বলে দেব এবং তার কোন কোন ব্যাপারে আমার ফ্ল্যাশব্যাক হয়ে যাবে, এটা যদি 4 বছর আগেও হয়ে থাকে না কেন। ইকুয়েশনটা কিন্তু খুব সিম্পল, শিক্ষক যে শিক্ষক আপনাকে ভালোবেসেছে শিক্ষকতাকে ভালোবেসেছে তার কথা আপনার মনে আছে, হ্যাঁ, আর যে বাসেনি তার কথা থাকে না। জি জি জি, পৃথিবীর সবচেয়ে যে পিছিয়ে পড়া ছাত্রটা শিক্ষার্থীটা সেও কিন্তু জানে যে এই শিক্ষক ভালো পড়ায় এই শিক্ষক খারাপ পড়ায়, এক্স্যাক্টলি সেও জানে। এবং সম্ভবত যে ছাত্রটা পরীক্ষায় কম নম্বর পায় সেই সবচেয়ে ভালো জানে যে উনি পড়াতে পারেন না, কারণ উনি তো শেখাতে পারেননি, রাইট, উনরা তো এক্সট্রা এফোর্ট দিয়ে অন্য জায়গা থেকে হয়তো নিজের মত করে করেছে সে, কিন্তু যে 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 ছাত্রটি বা যে শিক্ষার্থীটি পারছে না সেই না জানে যে আমি পারছি না, কেন পারছি না, আমাকে হেল্প করার কেউ নেই, এটা বড় দুর্ভাগ্য। এটা যে শুধু এখানে আছে তা না, এটা মেডিকেলে আছে, সব জায়গায় আছে। ইভেন আর শপিং মলে গেলেও তো অনেক সময় মনে হয় যে সেলসের কাজ করছে, খুবই সেজে গুজে অপেক্ষা করছে, কিন্তু ও হাত দিয়ে যখন একটা জিনিস দিচ্ছে তখনই মনে হচ্ছে যে হাতটার মধ্যে দেয়া নেই, আসলে ছুড়ে মারলো যে নেন দেখেন। তো এটা কিন্তু সব জায়গায় আছে। আর আমাদের তো মনে হয় যে মানুষের তো আলটিমেটলি হচ্ছে সুখ পেতে হবে, তার সেটা শিক্ষকতা করেও হতে পারে শিক্ষকতা না করেও হতে পারে। মানুষ যেমন পাওয়া যেমন মানে আমি একটা চাই সেটা আমার চাওয়া, কিন্তু আমি চাই না সেটাও তো আমার চাওয়া নাকি। তো এখন এরকম চায় না অথচ করতে হচ্ছে এরকম প্রচুর আছে না? অবশ্যই, ব্যাংকে যান আপনি দেখবেন একই অবস্থা, যে মনে হবে যে নিজের টাকা একটা, এখন তো তাও এটিএম বুদ্ধুত হয়েছে, একসময় ছিল না যে মনে হতো যে ব্যাংকে গেলে নিজের টাকা মনে হতো যে ধার চাইছি, একটু দয়া করে দেন না একটু তাড়াতাড়ি, আমার অনুভূতিটা তাই ছিল। তো এখন পরিবর্তন হয়েছে, শিক্ষকতায় হয়েছে, এখন ইভ্যালুয়েশন হয়, ছাত্ররা বলতে পারে যে আপনার ক্লাস আমার ভালো লাগে না, হ্যাঁ সেটা হয়তো খুব ক্রুড অ্যান্ড রুট ফর্মে না। তো আশা করি এই জিনিসগুলো চেঞ্জ হবে। আর টেকনোলজি আসাতে না এক ধরনের ট্রান্সপারেন্সি এসছে, অর্থাৎ আগে রুমের ভিতরে কে কি পড়াতো এটা তো কেউ জানতো না, এখন কিন্তু সবাই জেনে গেছে। এখন কিন্তু শিক্ষকতা অনেক চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটা আমার মনে হয় যে শিক্ষাকে আরো বেশি মানে এক ধরনের ওপেননেস ক্রিয়েট করবে, এক ধরনের মুক্তি দেবে, যে মুক্তিটা আমাদের হয়তো চাইতে হয়তো 5 বছর সময় লাগতো সেটা এখনই হয়ে গেল, কারণ অনলাইন ক্লাসে কিন্তু ফাঁকিবাজি করা যায় না। ইউ সাচ এ পজিটিভ পার্সন, মানে আমি আজকে যেটা হয় যে করোনাকালীন শিক্ষা ব্যবস্থা আসলে আমরা অনেক নেগেটিভ বা প্রবলেমসগুলো বেশি শুনি, তো এর আগে আমার এক্সপেরিয়েন্স প্রবলেমস তো থাকবে, না প্রবলেমস আছে বাট থাকে না ওটার এক্সপ্লেনেশন, সেটা আমাকে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন কিংবা আমি খুব সহজ এখানে বসেই ধরাশায়ী হয়ে কনভিনসড হয়ে বসে যাচ্ছি যে হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে, দ্যাটস বিউটিফুল। আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে ফিরছি, তারপরে সে সময় ধরে কথা বলছি। ব্রেক নিতে ভালো লাগে না কিন্তু আরেকটি ব্রেক নিতে হচ্ছে, নিয়মের মধ্যে দিয়ে আমারও চলতে হয়। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ফিরে এসে আবার একটু সময় ধরে কথা বলবো, সাথেই থাকুন একদম শেষ পর্যন্ত।
শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস, জানতে চাই বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবেন রিন্তি এবং আমার সাথে আছে সৈয়দ মিজানুর রহমান স্যার, কথা বলছি তার সাথে। করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা আসে তখন আসলে কিছু অ্যাওয়ারনেসের ব্যাপার থেকে, করোনার ব্যাপারটাই হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কিংবা সবাই সচেতন থাকা। আজকেও কিন্তু আমরা এখানে যে বসে স্টুডিওতে প্রোগ্রাম করছি, অনেক কিছু মেনটেন টেনটেন করে তারপর আমরা এই পর্যন্ত এসে হয়তো বা বসছি, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটু বলতে চাই যে এই যে এখন যে করোনার যে সিচুয়েশানটা, আমরা প্রথমে যখন লকডাউন শুরু হলো তখন কিন্তু বেশ থমথমে পরিবেশ ছিল। আমি লিটারেলি কয়েকদিন জরুরি শো করার জন্যেই বের হওয়ার পর দেখি রাস্তা থমথমে, অ্যান্ড আই ডিসাইডেড যে করোনা না, রাস্তায় কেউ নাই, সো আমি আর যাব না, মানে আই এম বিং অনেস্ট, আমি শো ক্যান্সেল করেছে। এখন কিন্তু করোনার রেট কিন্তু এখনও আরও বাড়ছে দিন দিন, তো কিন্তু এখন কিন্তু মোটামুটি আমরা অ্যাডাপ্ট করে ফেলেছি। অ্যাডাপশনের পর যেটা হয় যে উই বিকাম কাইন্ড অফ ওভার কনফিডেন্ট যে আমার তো আর করোনা হবে না, এবং সবচেয়ে যেটা খারাপ লাগে, আমার যেটা খুব খারাপ লাগে যে আমার সবসময় মনে হয় যে আমি যখন কোনো ইয়াং ক্রাউডকে কোনো ভুল করতে দেখি আমার ওটা বেশি কষ্ট লাগে, কারণ আমার মনে হয় যে তাদেরই তো আসলে শেখানোর বয়স এখন। যেমন আমার বাবা এখন আমার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেন যেটা আমি হয়তো বা 5 ইয়ার্স আগেও চিন্তা করতে পারতাম না কিংবা বলার সাহসও পেতাম না, এখন তো বাবাকে একটু বকে দিই, এটা এভাবে করলে কেন, এটা কেমন কথা বাবা, বাবা তখন আসে যে কী হলো কেন, এটা বললে সমস্যা কি, এই কমেন্টটা তো এরকম, আমি বললাম যে হ্যাঁ এটা তুমি বলতে পারো বাট লিখতে পারো না। এই যে ছোটো ছোটো বিষয়গুলো, তো ইয়াং ক্রাউড আসলে করোনার ব্যাপারটা কীভাবে নিচ্ছে, আপনি আপনার স্টুডেন্টদের কীভাবে দেখছেন, তারা কীভাবে ম্যানেজ করছে, কীভাবে ব্যালেন্স করছে? এটা এটা সবসময় হয়, এটা যে শুধু করোনা ইস্যুতে, যে কোনো ইস্যুতে মানুষের ভিতরে একটা টলারেন্স গ্রো করে যায়। যেমন ধরুন অনেক সময় থাকে না, যেমন হয়তো সমাজে কোনো খারাপ কাজ হচ্ছে, একটা সময় ছিল যে ধরুন আমাদের 52 ভাষা আন্দোলন কয়টা মানুষ মারা গিয়েছিল, খুব দুঃখজনক কিন্তু সংখ্যাটা কত, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ এখন মারা যায় না, কিন্তু আমাদের সেই আবেগটা আসলে স্পর্শ করে না, করে না, মানে এটা এক ধরনের টলারেন্স গ্রো করে গেছে। তো মানুষের হয় কি, যে কোনো জিনিস নিয়ে এটা এটা হয়, এটা কিন্তু মানুষের খুব সহজাত প্রবৃত্তি, এটা 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 কারো কেউ খারাপ কিছু করছে বিষয়টা তা না, মানুষ ওভাবেই অভ্যস্ত হয়ে যায়। তবে এই সময় কিন্তু অনেক ক্রিয়েটিভ স্টেপস আছে যেগুলো নিলে এগুলো হতে পারে। যদিও ধরেন আমি জাস্ট উদাহরণ দিই, আমি কালকে একটা দোকানে গেলাম, এই জামাটা কিনলাম, তো জামাটা কিনে আমি যখন আসছি তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা এই জামাটার সাথে একটা মাস্ক ম্যাচ করলে কেমন হয়, এটা আমি এখানে রেখেছি কিন্তু আমি এখন তুলতে চাই, এখানে এই মাস্কটা আমি ইউজ করলাম, কিনলাম, কিনে মনে হলো ম্যাচ করছে, আমি নিজে ছবি টবি তুলে দেখলাম বাহ ভালোই তো লাগছে। তো হয় কি, ধরুন যে কোনো সিচুয়েশন, মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তার অ্যাডাপশন, এই অ্যাডাপশনের জায়গাটায় মানুষ যদি একটু ক্রিয়েটিভ হয়, একটু ইনোভেটিভ হয়, সে কিন্তু পারে। মানে এই এখন যে চ্যালেঞ্জটা আসছে, আমি তো মনে করি এটার উপর ভালো ফ্যাশন ডিজাইন হতে পারে, হচ্ছে কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আমরা দেখতে পাই। এবং আমরা যদি খেয়াল করি স্যার, এই লকডাউনে আমরা প্রথম দিকে যখন খুব মানে সিনসিয়ারলি বাসায় থাকতে বাধ্য হলাম, বাধ্য করা হলো, ওই সময় কিন্তু আমি যেটা দেখেছি যে যারা স্টুডেন্ট ছিল কিংবা মা চাচা খালারা, যার যে গুণটা আছে, যে রান্না পারছে, সে কিন্তু একটা রান্নার পেজ খুলে সুন্দর করে খাওয়া সাপ্লাই দিচ্ছে। তো এইরকম অনেকে নতুন অনলাইন বিজনেস শুরু করেছে, যার যা শখের কাজ আছে, হাতের কাজ পারছে সেটা করছে, মাস্ক ডিজাইন করছে, আপনি যে মাস্কটা দেখালেন এটাই। দেখো এই জায়গায় আরেকটা মজার হচ্ছে যে এই যে কাজগুলো, অর্থাৎ আমি যদি ধরুন আমার যদি আজকে, যেমন নেলসন ম্যান্ডেলা, সে জেলখানায় ছিল অনেকদিন, নাজিম হিকমত জেলখানায় বসে কবিতা লিখেছে, তো মানুষের জীবনে যা কিছু ঘটে সেটা তো অবধারিত, সেই অবধারিত বিষয়কে যদি ফ্রুটফুল পজিটিভলি দেখা যায় তাহলে মানুষের বার্ডেনটা কমে আসে। তো এখন মাস্ক হয়তো আমার পড়তে ভাল লাগে না, দম আটকে আসে, আমাকে দেখতে গরুর মতো লাগে, আমি নানাভাবে চিন্তা করতে পারি যে গরু মাস্ক টোনার একটা ছিল, তো আমরা ছোটবেলায় গ্রামে দেখেছি। তো এখন এই জায়গাগুলি মাথায় রেখে যদি চিন্তা করি যে আমি এটাকে কিভাবে আসলে আর একটু ইন্টারপ্রেট করতে পারি, যেমন আমার ছাত্ররা বলে স্যার ভাল লাগছে না, আমি ওদের তো উদাহরণ দেই যে আগে ছিল ফেস টু ফেস, এখন হচ্ছে হার্ট টু হার্ট, দেখো আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের কারো দেখা হয়নি কিন্তু যোগাযোগ আছে না, আছে তো, বা পৃথিবীতে বহু ব্যাপার আছে যে সক্রেটিসের সাথে তো দেখা হয় নাই আমাদের, কিন্তু আমরা তো সবাই সক্রেটিসের ছাত্র, প্লেটো, অ্যারিস্টটল বা আমরা চিনি এরকম, আর্কিমিডিস এগুলো তো দেখা হয়নি কিন্তু আমাদের ভিতরে থাকে। তো শিক্ষক ছাত্র, শিক্ষকতা, কাজকর্ম, যা কিছু আছে যেহেতু অবধারিত,
এই অবধারিত সময়কে কালারফুল করা, মিনিংফুল করা যার যার জায়গা থেকেই সম্ভব এবং সেটা করলেই হয়। যেমন আমি অনেক সময় দেখি যে মাস্ক আমি কেন পরি বা আমি পরি যে এটাকে শুধু আমার জন্য না, আরেকজন যদি আমাকে নিয়ে আনসেফ ফিল করে সেটা তো আমার একটা রেসপন্সিবিলিটি, তো সেটা আমি করব না। এইভাবে করলে হয়তো আমার মনে হয় আপনি যে আপনার যেটা মূল প্রশ্ন যে আমরা একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, মানুষ তো আরো বেশি মারা যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে হবে কি এটাকে আনন্দের সাথে নেব, এটাকে আরো একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবো। আরেকটা ব্যাপার আমার একটু জানার ছিল স্যার, সেটা হচ্ছে পজিটিভ হওয়া। আপনার প্রত্যেকটা কথায় কিন্তু আমরা পজিটিভিটির একটা স্মেল পাচ্ছি, যেটা আসলে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা যত ব্যবহার করব ততই কিন্তু সাকসেসফুল হব। বিকজ যে আপনি যে বললেন জীবনের কিছু ঘটনা কিছু সিচুয়েশন আছে অবধারিত, আমি কতদিন বাঁচব, আমি কখন কোন জিনিসটা হারিয়ে ফেলব, কোনটার টেকসই কতদিন থাকবে, তো ওইটা আসলে সহজভাবে আমরা অনেক সময় নিতে পারি না। ইনফ্যাক্ট যেহেতু ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে আমরা এর আগে অনেক অনুষ্ঠান করেছি, সেখানেও কিন্তু আসলে আমরা কথা বলেছি যে স্পেশালি প্রমিসেস মেডিকেল লিমিটেড আমাদের যেই অর্গানাইজেশনটা আমাদের আজকের আয়োজন করেছে, তারা কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে, ড্রাগ নিয়ে কাজ করছে, ডিভোর্স নিয়ে কাজ করছে, সুইসাইড নিয়ে কাজ করছে। বিইং এ টিচার, একজন ছাত্রের শুধু নাম্বার শিট না বা খাতাটা না, তার মেন্টাল হেলথ সে কেমন আছে, এই সময়টুকু আসলে কীভাবে বের করছেন বা কতটুকু পান, বা আপনি ব্যাপারে কতটুকু সচেতন, আপনার কাছ থেকে শুনব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিচ করা, তারপর টিচ করা। যাকে আমি বুঝি না তাকে আমি কি বোঝাবো, সেটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হোয়াটএভার। আমি নিজে ইকোনমিক্সের ছাত্র, কিন্তু আমাকে আর একটা সাইকোলজিতে পড়াশোনা করতে হয়েছে আমার নিজের জায়গা থেকে। আমি দেখেছি যে আমি একটা ফেইল টিচার, ফ্যাকাল্টি মেম্বার, ইকোনমিক্সের অনেক জিনিস আমি বোঝাতে পারি না, তখন আমি তো পড়াশোনাই করেছি সাইকোলজিতে। পড়াশোনা হোক বা না হোক প্রত্যেকটা শিক্ষকের সাইকোলজি জানা উচিত, মানে মানুষের মগজটাই তো মেইন, সেই মগজে ঢুকবে কিভাবে ওকে চিনতে হবে। তো ওই হেলাল হাফিজের মতোই বলতে হবে যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না, যে মানুষ বোঝে না সে শিক্ষক হয় কি করে, হতে পারে না। আপনার সাথে আমার অনেক মিল আছে, আমার পড়াশোনা হচ্ছে ইকোনমিক্সে, তারপরে দেখা যাচ্ছে এই টপিকটা, হ্যাঁ, যে মানুষের মগজটা তো আগে বুঝতে হবে বা ওটাকে সুস্থ রাখাটা আগে বেশি ইম্পর্টেন্ট আমার নিজের জন্য। আমি যখন পড়াশোনা করতে যাই আমাকে বলেছিল যে তুমি ইকোনমিক্সের সাইকোলজি কেন পড়বে, আমি আমেরিকাতেই পড়েছি, তো ওরা জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে আমার তিনটা কারণ, একটা হচ্ছে আমার একটা আমেরিকান সার্টিফিকেট দরকার, এটা আমাদের দেশে অনেক দাম, লোকজন এটা মেন্টালি খুব অ্যাকসেপ্ট করে, এই লোকটা আমেরিকায় পড়াশোনা করেছে। তো ওরা আমার উপর একটু রেগেই গেল যে শুধু সার্টিফিকেট, পড়াশোনা কোনো কাজে লাগবে না। আমি বললাম সেটা লাগবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশে মেন্টাল হেলথ সার্ভিসটা খুব স্টিগমাটাইজ, এখানে মানুষ হচ্ছে হয় পাগল না হলে ভালো মানুষ, কিন্তু পাগল আর ভালো মানুষের মাঝখানেই তো আমরা ঘুরে বেড়াচ্ছি সব, আমাদের কোনো চিকিৎসা নাই। আপনি একটা সাইকিয়াট্রিস্টের রুম থেকে বের হতে যদি দেখে কেউ, একটা ছবি যদি তুলতে পারে সাইনবোর্ড সহ, আপনার জীবন শেষ। আর থার্ড যে কারণটা আমি বলেছিলাম যে পৃথিবীতে বেশিরভাগ উন্নত দেশগুলো আসলে এক ধরনের ফেক ইকোনমিক কন্ডিশনে আছে, তো পৃথিবী যে কোনো সময় কোনো ডিসরাপশন হলে ইকোনমিক রিজনে প্রচুর মানুষ মেন্টালি সিক হবে, রাইট রাইট, তো তাদের যদি থেরাপি দিতে চাই তাহলে আমি সাইকো ইকোনমিক থেরাপি দিব। এক্স্যাক্টলি, দিস ওয়ার্ড ইজ নট অ্যাভেইলেবল ইন দ্য ডিকশনারি, আই নো, ডোন্ট, বাট দ্যাট ওয়াজ মাই ওয়ার্ড এন্ড আই ডিড লট অফ ওয়ার্কশপ অন সাইকো ইকোনমিক থেরাপি, লাইক পিপল হু আর ক্রেজি টু ডিল উইথ ইকোনমিক ডিসিশনস। আমি আপনার এই ওয়ার্ডটা আছে পিক করে নিলাম, নেক্সট টাইম আমি আপনার নাম মেনশন করে ওয়ার্ডটা ডেলিভারি দেবো। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক নেওয়ার সময় চলে এসেছে, ফিরে এসে আবারও কথা বলছি করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস, জানতে চাই বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে। টপিকটা বারবার বলার কারণ হচ্ছে অনেকেই আসলে আমাদের সাথে দেখা যায় যে অনুষ্ঠানের মাঝখানে বা শেষ অংশ থেকে জয়েন করে, ফেসবুকে আমাদের লাইভ স্ট্রিমিং চলে, আশা করি আপনাদের সুবিধা হবে বুঝতে। আজকে আমার সাথে আছেন সৈয়দ মিজানুর রহমান স্যার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উনি এই মুহূর্তে কাজ করছেন। স্যার আবার একটু আসি, সেটা হচ্ছে এই যে পজিটিভিটির গল্প, পজিটিভিটি আমাদেরকে বাঁচিয়ে রাখছে, অনুপ্রেরণা দিচ্ছে, আশাবাদী করছে, এবং আমরা কিন্তু বিশ্বাস করি যে এক সময় এই যে করোনার জন্য এখন যেটা বাধো অবস্থা, মন শান্তি করে কিছু না করতে পারার যে একটা কষ্ট, এটাও আমরা উতরে যাব, কারণ বহু মহামারী এসেছে গেছে, এটাও আমরা আসলে পার করে ফেলব। তো সেখান থেকে যদি আমি আপনাকে বলি যে আপনি আপনার নিজের মেন্টাল হেলথের জন্য বা নিজের ভালো লাগার জন্য
নিজেকে ফিট রাখার জন্য? কারণ আপনি ভালো থাকলে আপনার স্টুডেন্টরা ভালো থাকবে, আপনার পরিবারের মানুষজন ভালো থাকবে। আপনি পার্সোনালি কোন ট্রিকগুলো ফলো করেন আপনার জীবন থেকে নেওয়া শুনবো? আমার এটা খুব ইন্টারেস্টিং, আমি জানি না এটা মিনিংফুল হবে কিনা যারা দেখছে। আমি সবচেয়ে বেশি মজা পাই যখন আমি বুঝতে পারি যে এটা আমি বুঝতে পারিনি, এবং এই ব্যাপারে আমি সবচেয়ে বেশি হেল্প নেই আমার ছাত্রদের, আমার সন্তানরাও আমাকে হেল্প করে। কারণ আমার একটা অবজারভেশন হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে যদি কোনো একটা মানে প্রবলেমেটিক ইস্যু থেকে থাকে, সেটা হলো স্যাররা ম্যাডামরা যা পড়ায় যদি জিজ্ঞেস করে কি বুঝেছো, জি স্যার সব বুঝে গেছে, এইটা তো একটা ডাহা মিথ্যা কথা। তো আমি ওদের শুধু এই জিনিসটাই শিখিয়েছি যে তোমরা যেটা বুঝবে না আমাকে বলবে, পারলে মাঝে মাঝে যেটা বুঝেছো এটা একটু ভালো করে বোঝার জন্য আবার জিজ্ঞেস করবে। আমার ছাত্ররা আমাকে দুর্দান্ত ব্যস্ত রাখে, আমার সন্তানরাও রাখে, এবং আমার এই ব্যস্ততাটা আমি একটু খুচিয়ে তৈরি করে নিই, কারণ এই ব্যস্ততা আসলে আমাকে ভালো রাখে। এবং আমার কাছে কখনোই মনে হয় না যে আমার কোনো স্টুপিডিটি ডিসকভার করার ক্ষেত্রে কেউ আমাকে হেল্প করলে আমার মেজাজ খারাপ হয়েছে। আমি বলবো যে আমার সবচেয়ে বড় যদি কোনো ব্যাংক ব্যালেন্স থেকে থাকে, আমার যদি কোনো বড় শক্তি থেকে থাকে, সেটা হলো আই এনজয় ডিসকভারিং মাই স্টুপিডিটি। ওকে, ব্যস্ত থাকার বিষয়টা সেখানে একটু আসতে চাই যে আমার ক্ষেত্রে এটা কিছুটা আমি মিল পাচ্ছি যে আমি আমার নিজেকে অকুপাইড করে রাখতে খুবই ভালোবাসি। আমার ফ্রি থাকলে ভালো লাগে না, আই গেট ডিপ্রেস বা মন খারাপ লাগে বা ভালো লাগে না। মানে ফ্রি থাকলে তো বাসায়ও তেলা পোকা জমে, এক্স্যাক্টলি ময়লা জমে, তো ফ্রি থাকলে আমার ভালো লাগে না। এবং আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যেহেতু আমি গান করছি, নাচ করছি, এখানে শোজ করছি, বিজনেস করছি চারিদিকে, এবং আমি সোশ্যালি খুব অ্যাক্টিভ, সেখান থেকে আমার মনে হয় কি যে আমরা যে ভালো মানুষের কথা বলি, ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে এই যুগে সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে ব্যস্ত থাকা, যাতে আপনার ওই ফাঁক ফোকরে অন্য কোনো খারাপ চিন্তা, কাজ না থাকলে আপনি অকাজই করবেন, কারণ মানুষ কিছু না করে থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সে ওই সময় আসলে অন্য একটা নেগেটিভ সাইড ইনভেস্ট করে ফেলছে। এখান থেকে যদি একটু বলি যে ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে অনেক সময় অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেকে অনেক কষ্ট পাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, সে মিসআন্ডারস্ট্যান্ড করছে, এই ব্যাপারগুলো কখনো আপনাকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে বা মন খারাপ করিয়েছে নাকি? সেটা হয়েছে, ডেফিনেটলি হয়েছে। কাঁদিয়েছে কিনা জানি না, আমার কাঁদার অভ্যাসটা খুব একটা নাই আসলে, কিন্তু মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, অভিমান হয়েছে, মনে হয়েছে। ধরুন যে বেশিরভাগ চাপটা কিন্তু আমার নিজের উপরে এসেছে যে আমি যে ওকে বোঝাতে পারিনি এটা তো আমার ব্যর্থতা, মানে আমি কমিউনিকেট করতে পারি না। এডুকেশন তো কমিউনিকেশন, মানে কমিউনিকেশন এডুকেশন তো খুবই কাছাকাছি, কাছের শব্দ। তো আমি যখন কমিউনিকেট করতে পারি নাই তখন সে হয়তো একটা খুব সহজ জিনিস বোঝে নাই। এটা শুধু এডুকেশনের কন্টেন্টের কথা বলছি না, কিন্তু শিক্ষা তো একটা পূর্ণাঙ্গ জীবনের জায়গা। এটা আসলে আপনি ইকোনমিক্সের যেহেতু, বা অনেকে ইকোনমিক্স সবাই জানে আসলে, ইকোনমিক্স তো একটা ভিক্ষুকও জানে, কারণ সে জানে যে তার ডিসিশন কখন কি করতে হবে। হ্যাঁ, পৃথিবীতে দুটো সাবজেক্ট সবাই পড়াশোনা, মানে পড়াশোনা না করলেও জানে, একটা হচ্ছে রিসার্চার আর একটা হচ্ছে ইকোনমিক্স। মানে এভরিওয়ান রিসার্চ করেই সবাই সবকিছু করে, সব সিদ্ধান্তে গবেষণা আছে। তো আমার সেটাই মনে হয় সবসময় যে আমরা যখন এই জায়গাটাতে, মানে শিক্ষকরা বা আমি আমার ব্যক্তিগত জীবনে, আবার আনন্দের পরিমাণ আমার এত বেশি যখন কোনো একটা জায়গায় ধাক্কা খেয়েছি, ওটা উড়ে গেছে, থাকেনি, ওটা থাকেনি। আর আমি তো ধরেই নিই যে এটা তো থাকবেই, কারণ আমি আমি যা বুঝাতে চাই আপনি তাই বুঝবেন, এটা কে বলেছে, এটা তো কোনো গ্যারান্টি নেই, এটা মেনে নেওয়াই ভালো, তখন আবার অন্যভাবে চেষ্টা করো ভালো। ওকে, করোনাকালীন শিক্ষা ব্যবস্থা যেহেতু আমাদের আজকের বিষয়, আমি একটু সেই বিষয়ের দিকে ফোকাস করতে চাই। করোনা তো একটা সময় থেমে যাবে, কিন্তু যেটা হচ্ছে যে এই সময় কিন্তু আমি বেশ কিছু ডিপ্রেসড মানুষজনও দেখেছি, যেমন ধরেন যারা প্ল্যান করছিল যে আমি এই বছর বের হয়ে চাকরিতে জয়েন করব, কিংবা আমার ফ্যামিলির হালটা ধরব, কিংবা আরও মানুষের অনেক ডিসিশনে কিন্তু একটা পেন্ডিং একটা ব্যাপার চলে এসেছে, কিংবা সে নিজেও জানে না যে হোয়াট টু ডু। হ্যাঁ, হোয়াট টু ডু, কারো কোনো বিয়ের প্রোগ্রাম আটকে আছে, কারো হচ্ছে কোনো ডিগ্রি আটকে আছে, কেউ বিদেশে মাস্টার্স করতে যাওয়ার প্ল্যান ছিল, কাগজপত্র রেডি করে হাতে নিয়ে বসে আছে, এখন সে জানে না কী করবে, উল্টা সে তার বাবা মার, বয়স্ক বাবা মার চিন্তা করছে। এই যে এই সিচুয়েশন, শুধু পড়াশোনা না, এই পড়াশোনাটা কেন্দ্র করে চারিদিক দিয়ে আরও নতুন নতুন সমস্যার মধ্যে কিন্তু সবাই ডুবে আছে, আনসার্টেনিটির মধ্যে কিন্তু মানুষ থাকতে পারে না। আমার মনে হয় যে ধুম করে কিছু একটা হয়ে গেলে ডিসিশন নিতে সুবিধা,
যে খারাপটা হলো বাট আমি জানি এটা হলো এই অনুযায়ী কাজ করব, কিন্তু আনসার্টেনিটি আমি কি করব, কোথায় যাব, কি হবে, এই ব্যাপারটা আপনি কিভাবে ডিল করছেন বা ছাত্রদেরকে বোঝাচ্ছেন বা কিভাবে? আমি আবার ফিরে যাই, আনসার্টেনিটি হচ্ছে পার্ট অফ লাইফ। লাইফ ইজ দ্য লংগেস্ট আনস্ক্রিপ্টেড পারফরম্যান্স ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমি এমন একটা কথা বলতে পারি, আপনি অফেন্ডেড হয়ে প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে পারে, সো দ্যাট ইজ লাইফ না, কোনো স্ক্রিপ্ট নাই। জীবনের কোনটা সার্টেইন বলেন তো? না, কোন আমরা যে বেঁচে আছি এটাই তো আসলে একটা না, সেটা তো গেল, মানে আপনার চায়ে চিনি, আপনার আজকে যতটুকু চিনি ভালো লাগবে সেটাই যে পড়বে আপনি নিজেই তো জানেন না। আপনি একটা ডিম পোস্ট করতে গেলেও জানেন না যে কুসুমটা কোন মাপে সেটা শুকালে আপনার ভালো লাগবে। লাইফ অল দ্য ওয়ে আনসার্টেইন, তো এই আনসার্টেনিটি থাকবে। তার মানে এই বলছি না যে সব সময় আনসার্টেনিটি নিয়ে একটা মানুষ পাজল হয়ে যাবে, মানে একটা লেভেলের আনসার্টেনিটি থাকে, আর এখন সেটা অনেক বেশি। বেশি কেন? মেডিকেল সায়েন্স ফেল করেছে, দেশের বিদেশের সারা পৃথিবী একাকার হয়েছে না, এবং আমরা যাদেরকে জানতাম যে উন্নতির চূড়ান্ত শিখরে, তারা যে আসলে কোন উন্নতির চূড়ান্ত শিখরে সেটা তো কোয়েশ্চেন হয়েছে। বরং আমি তো অনেক সময় আমাদের সবজিওয়ালা, আমাদের রিক্সাওয়ালা বা আমাদের যারা খুব গরিব অবস্থায় আছেন তাদেরকে বলতে শুনেছি যে কোথায় করোনা তো নাই, আমাদের তো এগুলো হচ্ছে না, এটা বড়লোকের অসুখ। তো তার মানে বড়লোকরা কিন্তু এই কথা শুনে হয়তো সোকল্ড বড়লোক তারা হয়তো আরও আনসার্টেন হয়েছে। এবং আমি এরকম কিন্তু দেখেছি যে বেশ মানে ছয় মাস বের হয়নি, আমিও চূড়ান্ত টেক কেয়ার করেছে কিন্তু তারই পজিটিভ হয়েছে। এবং দেখা গেছে শুধু পজিটিভ না, পজিটিভ তো হওয়ার পর দেখা যাচ্ছে কারো শুধু ফ্লুর মধ্যেই সীমাবদ্ধ, সেটা যখন আসলে যে অক্সিজেন স্যাচুরেশন কমিয়ে দিচ্ছে বা লাং এফেক্ট করছে, তারা সেই পর্যায়ে ধরাশায়ী হয়েছেন, মানে আসলে এটা কষ্টকর। এগুলো হয়েছে তো এখন আনসার্টেনিটিটা মানে সারা পৃথিবীতে একটা মানে এক ধরনের সাম্যের জায়গাও তৈরি করেছে আমার মনে হয়। অর্থাৎ আমরা যে সবাই আনসার্টেন, এই বোধটা সম্ভবত করোনা না আসলে হতো না। রাইট রাইট, এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরছি। আনসার্টেনিটি নিয়ে কথা হচ্ছিল, করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল, অনেক কিছু মানে জীবনের অনেকগুলো বিষয় আসলে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ছোট্ট গল্পের মাধ্যমে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। ওয়েলকাম ব্যাক, প্রমিসেস জানতে চাই আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে। করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে বলতে জীবনের অন্যান্য টপিক আসলে আমরা একটু ছুঁয়ে দেখার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে আছেন সৈয়দ মিজানুর রহমান স্যার। স্যার একটু আসি, সেটা হচ্ছে এখন আমাদের যে কারেন্ট সিচুয়েশন, আপনি জাস্ট ওয়ান ইয়ার পর আপনার জায়গা থেকে এই সিচুয়েশনটাকে কোথায় দেখেন, কিংবা সেটা শিক্ষা ব্যবস্থা হতে পারে, মেন্টাল কন্ডিশন হতে পারে, আপনার ছাত্র শিক্ষক সম্পর্কের ব্যাপারটা হতে পারে, কোথায় দেখছেন এক বছর পর, বা আশা করছেন কি কি হবে, কি শিখিয়ে গেল করোনা? আর শিখিয়ে গেল কি সেটা কিন্তু আমি বলেছি, হ্যাঁ অনেক কিছু শিখিয়েছে অ্যাকচুয়ালি, আমাদের সবই শিখিয়েছে। পৃথিবীর নিশ্চয়তা অনিশ্চয়তা বা পৃথিবীর না মানে মানুষের জীবনের অনিশ্চয়তার জায়গাটা আসলে অর্থ দিয়ে সবসময় বাধা যায়, সে মানুষকে ডিপ্রাইভ করেছে অনেক বেশি, বরং উল্টো কাজও হয়েছে, হয়নি তা না, সেগুলো হয়েছে। কিন্তু এক বছর পর আমি আসলে যেটা দেখতে চাই যে আমাদের মানুষ শুধু থিওরিটিক্যালি না, প্র্যাকটিক্যালি আরও বেশি এডুকেটেড হয়েছে। তার মানে সেই এডুকেশনটা হচ্ছে অ্যাডাপটেশনের অ্যাবিলিটি, ট্রান্সফরমেশনের অ্যাবিলিটি, আর টেকনোলজির জায়গাটা আমি বলেছি যে টেকনোলজি আসলে এমনিতে এই মিসইউজ অ্যাবিউজ হতো বা নানাভাবে, এখন ইউটিলাইজেশনটা বেড়েছে এবং এক বছর পর এই ইউটিলাইজেশনটা আমাদের জিডিপিকে বাড়াবে। একটা সময় আমরা শুধু হ্যালো হ্যালো করেই টাকা পাচার করে দিয়েছি, চলে গেছে টাকা মানে, কিন্তু এখন সেটা তো ব্যবহার হচ্ছে কাজে, সেটা একটা জিনিস দেখতে পাই। আরেকটা জিনিস আশা করি যে এক বছর পর অবশ্যই ভ্যাকসিনেশন বা অন্য সব কিছু মিলে, অথবা যেটাকে বলছে মানে সোশ্যাল ভ্যাকসিনেশন, এই যে ডিস্টেন্স মেনটেন করা, প্রপারলি নিজেদেরকে প্রোটেক্ট করা, একজন আরেকজনকে কেয়ার করা, এগুলোর কালচারটা বাড়বে, এটিকেটের একটা চেঞ্জ হয়েছে। এমনিতে কিন্তু এই সময়ে অনেক হাঁচি কাশি সর্দি জ্বর হয়, আমার কাছে কেন জানি মনে হয়, আমার কাছে কোনো ডাটা নেই, কিন্তু রাস্তাঘাটে আমি লোকজনকে ওই আগের মতো হাঁচি কাশি দিতে দেখি না। তার মানে সবাই এক ধরনের কনসাসনেসের মধ্যে আছে, অর্থাৎ
আমরা সম্ভবত একটু বেশি উল্টাপাল্টা হয়ে গিয়েছিলাম। আরেকটা ব্যাপার আমার একটু জানার ছিল যে এই টাইমটা আসলে আমি কি ডিপ্রেস থাকবো নাকি কনস্ট্রাকটিভ কাজ করবো, সেটা বোঝাটা সে অনুযায়ী করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ইয়াং ক্রাউড যারা আছে এই প্যান্ডামিক সিচুয়েশনের যথাযথ ইউটিলাইজেশনের জন্য, আমি জানি যে আপনি এরকম মানে বুঝতে পারছি যেটা যে টিপস বা ট্রিক গণ মানে ধরা বাঁধা সাজেশন দেওয়াটা হয়তো বা অত পছন্দ করবেন না, বাট তারপরেও শুনতে চাই। না সেটা না, ক্লাসিক বিষয়গুলো আমিও পছন্দ করি, যেটা ক্লাসিক্যালি মানুষ অ্যাকসেপ্ট করে, যেটা বলে সেটা। মানুষ তো আসলে তার যে ওয়ে অফ থিঙ্কিং সেটা তো তার নিজের, মানুষ তার প্রত্যেকটা মানুষের ভাবনার একটা প্যাটার্ন আছে, সেটা সামাজিকভাবে হয় নানাভাবে হয় তাই না। যেমন ধরুন আমাদের বাড়িতে কিছু হারিয়ে গেলে আমরা কাকে সন্দেহ করি, নিশ্চয়ই আমি আমার আপন ভাই বোনকে করি না, বাসায় কাজের লোক থাকলে তাকে করি, অথবা যদি গরিব আত্মীয় স্বজন থাকে। তার মানে এটা একটা প্যাটার্ন অফ থিঙ্কিং, এটা আমার ফ্যামিলিগতভাবে শিখেছি, দেখে শিখেছি, বুঝে শিখেছি। তো দেখা যায় যে দেখবেন এমনিও গবেষণায় আছে কোনো কোনো বিশেষ দেশের কোনো কোনো দেশের সুইসাইড রেট বেশি, কোনো কোনো জায়গার মানুষ একটু বেশি ডিপ্রেস থাকে, কোনো কোনো জেলা আমাদের দেশেও আছে, আমি এখন বলতে চাই না স্টিগমাটাইজ করার জন্য, আছে এরকম। তো এখন আমি কি ডিপ্রেসড হব বা আমি কি দুঃখ নিয়ে চিন্তা করবো, এটা তো আমার সিদ্ধান্তের ব্যাপার, এবং এইটা কিন্তু একটা কালচার মানুষের। এমনিতে মানুষ হচ্ছে সুখবাদী, মানুষ দুঃখ পছন্দ করে না। মানুষ কিন্তু একটা খুব কষ্ট পেলেও দুঃখের গান শুনে চোখ দিয়ে যখন পানি পড়ে তখন কিন্তু আনন্দ হয় তার, মানে দুঃখ বিলাস সেটা দেখে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমার আশেপাশে বা যারা আছেন যারা দেখছেন তাদেরকে না একটা জায়গায় একমত হওয়া না একটা জায়গায় আসা উচিত যে মানুষের মনটা মানে আমার যে দেহটা তার চেয়ে মনটা অনেক বড়। এই যে আমরা কথা বলছি এর মধ্যে আপনি কি আপনার মার সাথে দেখা করে আসেননি মনে মনে, আমি কি আমার বাসায় খেয়াল করিনি যে কি হয়েছে, গিয়ে কি খাবো কি করব, মানে একটা দ্রুততম সময়ে মানুষের মন তো ট্রাভেল করছে। তো এই মনটাকে সুন্দর জায়গায় যদি আমি ঘোরাতে পারি তো সে সৌন্দর্য নিয়ে আসবে, সে তখন স্বস্তি নিয়ে আসবে। আর অস্বস্তির মধ্য দিয়ে যদি ঘুরপাক খাওয়াতে থাকি তাহলে সে সেই এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবে। কাজে আমার অনুরোধটা থাকবে যে সুন্দরের সাথে থাকেন, দেখবেন যে এমনিই ভালো আছেন। আর মানুষ আসলে রাজপ্রাসাদের মধ্যেও কষ্টে থাকতে পারে, আবার ওই যে বললাম জেলখানায় বসেও ভালো থাকতে পারে, আমি সেটা কামনা করি না, কিন্তু সেটা হচ্ছে তার নিজের চিন্তা ভাবনার জায়গাটা। পৃথিবীতে বহু বড় বড় লেখক আছে যারা একটু কাগজ কলম পেয়ে সে জেলখানায় আছে না কোথায় আছে এটা ভুলে গেছে সে। তো সেই জন্য আমরা ক্রিয়েট করতে পারি। আর ডেফিনেটলি আমাদের দেশে যারা অর্থকরির দিক থেকে অনেক আগে থেকেই দুর্বল ছিলেন, যারা দিনমজুর, যারা দিন আনে দিন খায়, তাদের প্রতি আমাদের একটা যত্ন নেওয়ার ব্যাপার আছে, সেটা মনে হয় সবাই নিতে পারেন যার যার জায়গা থেকে। তার জন্য আমার যে কোটি কোটি টাকা থাকতে হবে তা না, আমি দেখেছি একটা রিক্সাওয়ালাকে এখন 20 টাকার জায়গায় 30টা টাকা দিলে অনেক খুশি হয়, এবং এই 30 টাকা আগে 300 টাকা দিলে যা খুশি হতো তার চেয়ে বেশি হয়। কথা বলে খুবই ভালো লাগলো, আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম, অনেক কিছু শেখা বোঝা বা ঝালাই করে নেওয়ার একটা 1 ঘন্টা আমি সময় পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত জয়েন করার জন্য। শেষ মুহূর্তে আসলে এক লাইনে যদি কিছু বলার থাকে। লাইফ ইজ বিউটিফুল। বাহ, আর মনে হয় কিছু বলার দরকারই হয় না, সব পজিটিভিটি এই লাইনের পাশে আসলে ঠিকরে বেরোচ্ছে স্যার। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে অন্য কথায়। বিশ্বের বিভিন্ন দেশের মহামারী বা জরুরি অবস্থার অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যত বেশি সময় আসলে শিশুরা বিদ্যালয় থেকে একটু দূরে থাকে তাদের বিদ্যালয়ে ফেরার সম্ভাবনা ততটাই কমে যায়। আমরা তো বা গ্রামে গঞ্জের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা চিন্তা করতে পারি, বাট স্যার যে কথাটা বললেন যে লাইফ ইজ বিউটিফুল, এবং আজকে আমরা একটা নেগেটিভ ইস্যু নিয়ে বসে এত পজিটিভ কথা এই কাউচে বসে বলে ফেলেছি, আমার মনে হয় যে আমি অনেক পজিটিভিটি নিয়ে বাসায় ফেরত যাচ্ছে। তো আমি চাই যে আমার মধ্যে যে ব্যাপারটা আসলো এটা আপনাদের মধ্যেও আমি একটু ঢেলে দিতে চাই, একটু যদি অংশবিশেষ ছিটে ফোটাও যায় আমার তাহলে আজকে এখানে বসা সার্থক। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাকে দেখলেন শুনলেন, এবং পজিটিভিটির কথা বলছি তো কিপ ইউর ফেস টু দ্য সানশাইন, সেখান থেকে পজিটিভিটি নিয়ে আপনারা ভালো থাকেন এটা আমাদের প্রত্যাশা। আজকের মতো নাজবুল মিনতি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।